আরামবাগ মহকুমার যে সমস্ত কালীপুজো দীর্ঘদিন ধরে জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হল খানাকুলের চক্রপুরে ডাকাতে কালী ওরফে পাগলি কালী। ভীষণাকৃতি মূর্তি ও নানা রকম জনশ্রুতির জন্য প্রতি বছর কালীপুজোর দিনগুলিতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ চক্রপুরে হাজির হন। এখানে এই সিদ্ধেশ্বরী দেবী মায়ের পুজো চলে 7 দিন। প্রায় 350 বছর আগে এই পুজোর প্রচলন করেছিলেন এলাকার ত্রাস ডাকাত সর্দার কাঞ্চন মাঝি। কথিত আছে, এই কাঞ্চন ডাকাত জমিদারদের অত্যাচারের হাত থেকে গরিব প্রজাদের বাঁচাতে পাশে দাঁড়াতেন। তার ভয়ে কাঁপত শক্তিশালী ও অত্যাচারী জমিদাররা। তাই এলাকার সাধারণ মানুষের কাছে কাঞ্চন সর্দার অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাকে ধরতে জমিদার ও পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হতো। ডাকাতি করার আগে তিনি এই কালীমাকে পুজো দিয়ে বের হতেন। শোনা যায়, রাজা রামমোহন রায়ের বংশের লেঠেল বাহিনীতেও কাঞ্চন ডাকাত কিছুদিন কর্মরত ছিলেন। বর্তমানে তার কোনো বংশধর নেই, তবে এই পুজো চালিয়ে যাচ্ছেন ওই বংশেরই শেষ বংশধর রাজেন মাঝির মেয়ে গীতারানী পণ্ডিত ও তার ছেলেরা। এখন তাদের মুখে শুনুন এই পুজো নিয়ে তারা কি জানালেন। 100 বছর আগে জঙ্গলে ভরা এই চক্রপুর গ্রামে কাঞ্চন সর্দার ওরফে কাঞ্চন মাঝি এই মায়ের প্রতিষ্ঠাতা করেন। এবার সেই কাঞ্চনবাবুর রীতি অনুযায়ী বর্তমানে কাঞ্চনবাবুর উত্তরসরী গীতারানী পণ্ডিত, দর্শপুত্র অনিয়স পণ্ডিত এবং তার পরিবারবর্গ এই পুজোর এখন মেন কর্ণধার। সেই আগেকার রীতি অনুযায়ী যা যা তিনি করে গেছেন সেই রীতি অনুযায়ী এখনো পর্যন্ত আমরা স্বমহিমায় সিদ্ধেশ্বরী ডাকাতি কালী পুজো করছি চক্রপুর গ্রামে। এই পুজোকে কেন্দ্র করে আপামর, খানাকুল তথা আরামবাগ এবং গোটা পশ্চিমবঙ্গবাসী সকলে উৎফুল্ল হয়ে মায়ের কৃপা সাধনা করার জন্য প্রতিদিন এখানে আসেন। এবং বিশেষ করে এই কালী পূজাকে কেন্দ্র করে, দীপাবলিকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম হয়। এবং আরো একটা বিষয় হচ্ছে, এখানে একটা মায়ের দয়ায় মাথা গরম, অর্থাৎ যারা মস্তিষ্ক বিকৃত রোগী তারা উপকৃত হন। এই যে পূজা, এই পূজা আমরা দিদা এবং মায়ের মুখে শুনেছি, যেটা যে আগে এটা জঙ্গলে ভরা ছিল, তারা যাযাবর বৃত্তি করতেন এবং যাযাবর বৃত্তির মধ্যে তাদের ওই সর্দারি বড় বড় জমিদারের বাড়িতে লেঠালি করতেন। লাঠিয়ালি করতে করতে ওনারা পুজোর দিনে এখানে উপস্থিত হতেন, ওই মাকে আরাধনা করে দিয়ে আবার বেরিয়ে চলে যেতেন। এইভাবে দীর্ঘ কয়েক বছর চলার পর তারা নিজেরা ঠিক করলেন যে আস্তে আস্তে মাকে প্রতিষ্ঠা করব এবং মায়ের কৃপাধন্য হয়ে ওরা মাকে প্রতিষ্ঠা করেছিলেন। মাকে কি ভোগ দেওয়া হয় বা বলি কি হয়? আচ্ছা, এখানে একটু পশু বলির নিয়ম রয়েছে। তাছাড়া মাকে যেগুলো পুজোর সামগ্রী ইত্যাদি অন্য অন্য ভাবে যে অন্নভোগ টন্নভোগ এখানে দেওয়া হয় না, যেগুলো নৈবেদ্য ফল বিভিন্ন কিছু সামগ্রী দিয়ে এগুলো দেওয়া হয়। এর একটা রহস্য রয়েছে, আমরা জেনেছি এবং রিসেন্টলি আমরা ওই বেদিটাকে বাঁধাতে যেয়ে তার প্রমাণ পেয়েছি যে বেদিটা আমাদের মনে, আজকে আমরা ইয়ং স্টেট, সেই জায়গায় আমাদের একটা সন্দেহ হয়েছিল যে সর্বত্র পাকা, ওই জায়গাটা কেন কাঁচা। কিন্তু বয়স্ক লোকেদের সাথে এবং বিশেষ করে আমার মায়ের কাছ থেকে জানতে পারি যে ওই বেদিটা 9টা মানুষ দাঁড় করিয়ে পোঁতা রয়েছে, ওটা সব বেদি। আর যে মা ওতে অধিষ্ঠিত হয়ে থাকেন আর যেখানে মা পূজিত হন সেটা পঞ্চগণ্ডি আসন, এটা বেদিটার মাহাত্ম্য। কোথা কোথা থেকে ভক্ত আসে এই পুজো দর্শন? আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের তো এলাকা খানাকুল কিংবা আরামবাগ ছাড়াও গোটা পশ্চিমবঙ্গবাসী দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন। কোথা কোথা থেকে এসেছেন এখন পর্যন্ত জানেন আপনি? এখন পর্যন্ত মোটামুটি আমাদের বাংলা থেকেই বেশি এসেছেন, এবার পুজোর সময় আরো আসবেন। কত বছর চলছে এই নিয়ে, কত বছর পড়লো পুজোটা? প্রায় 350 বছর। আমার পরিচয়, আমি এই পুজোর যিনি কর্ণধার শ্রীমতী গীতারানী পণ্ডিত, ওনার কনিষ্ঠ পুত্র শ্রী অনিশ পণ্ডিত।
এরকম সবই একইভাবে চলছে। পায়ের পায়কারের নিয়ম নীতি আমরা পাল্টে নিয়ে একইভাবে চলছে। প্রতি বছরের নিয়ম যেমন হয় সেবছর প্রতি বছরই হচ্ছে, আয়কারের নিয়ম নীতি যেমন হয় সেরকম হচ্ছে। মায়ের মূল মহত্ব কি আছে কি জানেন? মহত্ব অনেক কিছু, মায়ের ভোগ, এখানে মায়ের চরণ আশীর্বাদ নেয়, মায়ের প্রচুর পাগল রুগী আসে আর আছে, মায়ের বালা কবজ নিয়ে মানুষের মার ভালো হয়ে যায়। মাকে কি কি সেবা দেওয়া হয়? মাকে সেবা দেওয়া হয় মায়ের সব ফল চাল, এখানে এই রান্না জিনিস যায় আসে না, ফলমূল এরকম নানা রকম মিষ্টি অন্য সব দেওয়া হয়, রান্না জিনিস আসে না বাবা। এই চক্রপুরে কালী পুজো একটা অন্যরকম মানুষের কাছে জনপ্রিয়। হ্যাঁ জনপ্রিয় আছে, এখানে বহু লোক আসে, এখানে বহু রুগী আসে, পাগল বেশি পাগল, বহু পাঁটা পাঁটা 100 মতন আমার বলি হয়, 100 পাঁটা বলি হয় আমার এখানে, আর আমার পুজোর দিনে রাত্রি 4টে বলি হয়, এরকম নিয়ম নীতি আছে। 4 জন ব্রাহ্মণ পুজো করে, আর আমার ছেলে আছে আর নাতি আছে, নাতিরা সব আছে। এই যে পুজোটা হয়, এই পুজোটা দীর্ঘদিন যাবত দাদুরা করেছিলাম সেইভাবেই আমরা এখনো চালাচ্ছি, সেইভাবেই করছি বাবা, তাদের নিয়ম নীতি পাল্টাইনি, যেরকম আগেকার নিয়ম যা করে গেছে আমি সেইভাবেই করছি, এইটুকুনি বলবো আর এর বেশি বলতে। আপনি শুনেছেন কিছু আপনার বাবা বা দাদুদের কাছ থেকে যে পুজোর উপলক্ষ শুরু হয়েছিল কিভাবে? শুধু দাদুরা করেছিলেন, বাবার বাবারা করেছিলেন, মাকে জাগিয়েছিলেন, মাকে প্রতিষ্ঠা করেছিলেন, সাধু রামপ্রসাদ যেমন করেছিলেন তেমন আমার দাদু বাবারা তেমন করেছিলেন, একে প্রতিষ্ঠা তারাই জাগিয়েছিলেন মাকে, তারাই এনেছিলেন মাকে। খ্যাপাকালী নামে পরিচিত রয়েছে? হ্যাঁ খ্যাপাকালী, চক্রপুরের পাগল বেশি ভালো হয়, অন্যান্য রুগী ব্যাধি যে কোনো আশা নিয়ে আসে সে আশা তাদের ব্যর্থ হয়নি বাবা, তাদের মঙ্গল হয়, এটাই বলছি। আপনার নাম? আমার নাম গীতারানী পণ্ডিত, আর কার চাই। এই এই জায়গাটা কি জায়গা? এটা চক্রপুর গ্রাম, চক্রপুর নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।